কথা বলেন দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মোহাম্মদপুরের এই শত শত হাজার হাজার দোকান আজকে জলে পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে, এবং এই পরিবারগুলো ব্যবসায়ীরা এই যে অগ্নিসংযোগের দোকানদার ছিলেন, এরকম অসংখ্য দোকানদারের সাথে আমাদের দেখা হয়েছে যাদের তারা নিঃস্ব হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই ক্ষতি থেকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দেন। এবং আমরা মনে করি যে আজকের যে ঘটনাটা সংঘটিত হয়েছে এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের মনে হচ্ছে এই ঘটনাটা পরিকল্পনা, এটি আজকে সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা উচিত। এবং আজকে যে দোকানগুলো হাজার হাজার পরিবার আজকে যে নিঃস্ব হয়ে গেছে তাদের পাশে আজকে সরকার এবং সংস্থা মানবিক সহযোগিতা নিয়ে গিয়ে আসা উচিত। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আজকে আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ, মজলিস শুরার সদস্য, এলাকার নেতা জিয়াউল হাসান এবং আমাদের শামীম সহ আমাদের নেতৃবৃন্দ এখানে আসছি আমরা দেখবার জন্য। আমরা দেখে গেছি, আমরা আজকে এটাকে অ্যাসেসমেন্ট করে এই ব্যাপারে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতার হাত আমরা বাড়াব। এবং আমাদের এই সহযোগিতার হাত অতীতে যেই জায়গাগুলোতে পড়ে যেত, ক্ষতিগ্রস্ত হতো, সেখানে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিমউদ্দিন, এই মানবিক নেতাদেরকে সরকার আজকে আটকিয়ে রেখেছে। সুতরাং আমরা মনে করি
আজকের এই ঘটনা নাশকতা কিনা এটাকে খতিয়ে দেখা উচিত এবং অবিলম্বে তদন্ত করে জাতির সামনে এটি প্রমাণ করা উচিত। যারা আজকে এই কাজে সহযোগিতা করছেন, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা আবারও আজকের যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আবারও আল্লাহর কাছে দোয়া করি এবং পৃথিবীবাসী, দুনিয়াবাসী, দেশবাসী সবাই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াবে, আমরা সেই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।